number one. Didi number one. Didi number one. Second round. যার নাম হলো খুঁটিনাটি। খুঁটিনাটি। প্রথমে আপনি। বাঁধানো ছবি পোকা ধরার হাত থেকে বাঁচাতে ছবি বাঁধানোর সময় পিছনের দিকে কি দেবে? ন্যাপথলিনের গুঁড়ো, ব্লটিং পেপার, ট্যালকাম পাউডার। ওয়ান, ন্যাপথলিনের গুঁড়ো। কারেক্ট। প্লাস ফাইভ। পরের প্রশ্ন। স্কিনের দাগ তুলতে এর মধ্যে কি ব্যবহার করবে? অ্যাপেল জুস, পাতিলেবুর খোসা, তেজপাতা। পাতিলেবুর খোসা। পাতিলেবুর খোসা একদম ঠিক উত্তর। প্লাস টেন এই রাউন্ডে। পরের দিদির কাছে যাব, মানসী দি। শীতকালে ঘন ঘন ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে কি ব্যবহার করবে? গোলাপ জল ও গ্লিসারিন, মধু ও গোলাপ জল, অলিভ অয়েল ও গোলাপ জল। অলিভ অয়েল ও গোলাপ জল। অলিভ অয়েল ও গোলাপ জল না দিদি, এটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হলো গোলাপ জল ও গ্লিসারিন। এবার যখনই ঠোঁট ফাটবে আগে একটু গোলাপ জল আর গ্লিসারিন মেখে নেবেন। পরের প্রশ্ন। ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা কে শুনিয়েছিল? ভীষ্ম, সঞ্জয়, দুঃশাসন। সঞ্জয়। অ্যাবসলিউটলি কারেক্ট। প্লাস ফাইভ। সুস্মিতাদির জন্য প্রথম প্রশ্ন। পুদিনা বা ধনে পাতার চাটনিতে এর মধ্যে কি যোগ করলে সবুজ রং ও স্বাদ আরো আকর্ষণীয় হয়ে ওঠে? এক, দু তিন চামচ দই। দুই, সর্ষে। তিন, গোটা জিরে। দই। রান্নাবান্না হয়, করা? মোটামুটি করি আর কি, রেগুলার যা করা দাও। বোঝা যাচ্ছে সেটা, একদম সঠিক উত্তর। প্লাস ফাইভ। পরের প্রশ্ন। জি বাংলার ধারাবাহিক সাত পাকে বাঁধায় দুষ্টু কাকুলির হাতে কোন রান্না খেতে ভালোবাসে? এক, ইলিশ ভাপা। দুই, বিরিয়ানি। তিন, পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছের ঝাল। একদম সঠিক উত্তর। প্লাস টেন। কে, এবার টেনশন কতখানি? বেড়েছে না কমেছে? বেড়েছে। এটা একই সাইজ মনে হচ্ছে না মোটামুটি। রুবিদি, আপনার জন্য খুঁটিনাটির প্রথম প্রশ্ন। অ্যাকোয়ারিয়ামে ফেলে দেওয়া জলকে আমরা কি কাজের জন্য ব্যবহার করতে পারি? কীটনাশক হিসেবে, গাছে সার দেবার জন্য, বাড়ির মেঝে পরিষ্কার করতে? কীটনাশক হিসেবে? না দিদি, হলো না। এটা হবে সঠিক উত্তর, গাছে সার দেওয়ার জন্য। পরের প্রশ্ন। নৃসিংহ কার অবতার? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর? বিষ্ণু। অ্যাবসলিউটলি রাইট। অন্নপূর্ণা দি, প্রথম প্রশ্ন। চোখের তলার কোঁচকানো ভাব দূর করতে এর মধ্যে কি ব্যবহার করবে? ভিনিগার, লেবুর রস, মধু। লেবুর রস। লেবুর রস। খবরদার না, খবরদার না, মধু। আপনার জন্য রয়েছে জি বাংলার একটা প্রশ্ন। ধারাবাহিক দেখা হয়, দেখা হয়। কোন কারণের ফুল ধারাবাহিকে মানসীর দাদার নাম কি? অপশন হলো অরিন্দম, মলয়, বিনয়। বিনয়। না, হলো না, মলয়। মলয় ছিল সঠিক উত্তর। সুতরাং দিদি, এই রাউন্ডে কোনো নাম্বার আপনাকে দেওয়া গেল না। সবচেয়ে কনিষ্ঠ নন্দিতা দি, আচার টাচার খান? মিষ্টি আচার। মিষ্টি আচার। টকের দিকে নেই? খুব একটা নেই। বলুন, আচারের উৎপত্তি হয় কোন ভারতীয় খাদ্য রীতিতে? উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় না পূর্ব ভারতীয়? দক্ষিণ ভারতীয়। আই আই, না, হলো না, উত্তর ভারতীয়। পরের প্রশ্ন। বাঘা যতীন কোন নদীর তীরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? অপশন ওয়ান, তিস্তা।
অপশন টু বুড়ি বালাম, অপশন থ্রি রূপনারায়ণ, অপশন বি বুড়ি বালাম। লকিয়া যায়? একদম ঠিক, প্লাস ফাইভ। খেলা হয়ে গেল ছজন দিদির সাথে খুঁটিনাটি রাউন্ড। এবার শুধু দেখে নেওয়ার পালা দিদিদের স্কোর এবং বেছে নেওয়া তিনজন দিদিকে যারা সবচেয়ে বেশি স্কোর করেছেন এবং আমার সাথে কোয়ালিফাই করছেন পরের রাউন্ডে যাওয়ার জন্য, মানে আমাদের ফাইনাল রাউন্ডে আমার সাথে খেলার জন্য। মৌমিতা দি 35 পয়েন্ট দুটো রাউন্ড মিলিয়ে। সেকেন্ড এবং থার্ড পজিশনের জন্য তিনজন দিদির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং টাই হয়ে গেছে। সামনে আসুন সুস্মিতা দি, রুবি দি, নন্দিতা দি, তিনজনেই 30 পয়েন্ট করে পেয়েছেন। কিন্তু যেহেতু আমরা এর পরের রাউন্ডে তিনজনকে নিয়ে যেতে পারবো, একজনকে আমরা অলরেডি পেয়ে গেছি, তাই এই তিন দিদির মধ্যে থেকে আমাকে দুজন দিদিকে বেছে নিতে হবে। তাই আপনাদের প্রত্যেককে আমি একটা একটা করে প্রশ্ন করব। তার সঠিক উত্তর যে দুজন দিদি দিতে পারবেন তারাই চলে যাবেন আমার সাথে পরের রাউন্ডে, মানে ফাইনাল রাউন্ডে খেলতে। রেডি? সুস্মিতা দি, আপনাকে দিয়ে শুরু করি। কোন ভারতীয় মেলা 12 বছর অন্তর হয়? কুম্ভ মেলা, চড়ক মেলা, গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর? না, হলো না, উত্তরটা ছিল কুম্ভ মেলা। নন্দিতাদি, তোমার প্রশ্ন হলো, পুরাণ মতে কোন দেবীর 12টি হাত? জগদম্বা, ভবানী, কামাখ্যা। কামাখ্যা। অ্যাবসলিউটলি রাইট। রুবিদি, পারতেই হবে কিন্তু। রামায়ণে সীতা হরণের সময় কোন পাখি রাবণকে বাধা দেয়? জটায়ু, গরুর, ময়ূর। জটায়ু। এটা যদি না পারতেন না? একদম ঠিক। সুতরাং বুঝতেই পারছেন সুস্মিতা দি ব্যাড লাক। আমার সাথে রুবি দি আর নন্দিতা দি চলে যাচ্ছেন পরের রাউন্ডে, আপনারা আপনাদের জায়গায় চলে যান। আর অন্নপূর্ণা দি আর মানসী দি সামনে চলে আসুন। Number one.